ডিসেম্বর বা তার পূর্বে সংসদ ভবন উড়াই দিয়ার ভাবুকি প্রদান করেছে খালিস্তানি সন্ত্রাসবাদী গুরুপতবন্ত সিং পান্নুনে। এক চনের ১৩ ডিসেম্বর সংসদ ভবন আক্রমণের বর্ষপূর্তির পূর্বে প্রেরণ করা হয়েছে এই ভিডিও বার্তা, আর এই ভিডিও বার্তায় যথেষ্ট তাৎপর্য বহন করেছে। পান্নুনে সম্প্রতি আমেরিকা আর কানাডার দ্বৈত নাগরিকত্ব লৈ আছে। পান্নুনে প্রেরণ করা এই ভিডিও রিলিজ দুধ ২০০১ বর্ষত সংসদ ভবন আক্রমণত দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি কাঠত ওলমা আফজল গুরুর এখন পোস্টারও প্রকাশ করেছে এই ভিডিও রিলিজট। আর সংসদ ভবন ধ্বংস করে দিম বলে কোয়া পান্নুনের এই ভিডিও রিলিজের পিছতে এতিয়া নিরাপত্তা সংস্থাসমূহে এই ভিডিও যথেষ্ট গুরুত্ব সহকারে গ্রহণ করেছে আর তাৎপর্য বহন করেছে এই ভিডিও রিলিজটে। সংসদ ভবন ধ্বংস করে দিম বলে দিয়া পান্নুনের এই ভাবুকির পিছতে এতিয়া এই ভাবুকি গুরুত্ব সহকারে লৈছে নিরাপত্তা সংস্থাসমূহে। ইতিমধ্যে নতুন দিল্লীত নিরাপত্তা সংস্থা আর দিল্লী আরক্ষীয়ে তীব্রতর করে তুলিছে অভিযান। ভারতের বিরুদ্ধে পান্নুনের এই আগ্রহী স্থিতি আর বিশ্বজুড়ি খালিস্তানির যে কার্য, সেই কার্য এটা গুরুতর চিন্তার কারণ হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। উল্লেখ করব পারি যে ২০০১ চনের সংসদ ভবন আক্রমণত জড়িত হয়ে আছিল আফজল গুরু। উচ্চতম ন্যায়ালয়ে আফজল গুরুক দোষী সাব্যস্ত করেছিল আর ফাঁসির নির্দেশ প্রদান করেছিল। উক্ত রায়ের পিছতে ২০১৩ বর্ষের ফেব্রুয়ারীত আফজল গুরুক ফাঁসি দিয়া হয়েছিল। আফজল গুরুক ফাঁসি দিয়ার পিছতে এই সমগ্র বিষয়টি যথেষ্ট তাৎপর্য বহন করেছে আর ইয়ার পিছতে পান্নুনের এই ভিডিও বার্তা। পান্নুনের এই সংসদ ভবন আক্রমণের ভাবুকিক লো এটা দেশের বাইরে ভিতরে চলিছে ব্যাপক চর্চা। সমান্তরভাবে দেশের নিরাপত্তা বাহিনী সমূহ এটা হস্ত হয়ে পড়েছে আর এই অভিযান তীব্রতর করে তুলিছে দিল্লী আরক্ষীয়।